এ ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, একটু একটু দাঁড়ান। দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের সাথে আমি কী নিয়ে আলোচনা করব হয়তো আপনার টাইটেলটা দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ফেসবুক পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন আপনি কীভাবে অ্যাড করবেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যে একটা ফেসবুক পেজ ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ সুরক্ষিত রাখার জন্য আমরা কিন্তু আলাদা আলাদাভাবে কী করি, অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাড করে রাখি। তো আপনি কি জানেন, যখন আপনি আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন করেন তখন একটা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এবং ওই পে আউট অ্যাকাউন্টেও কিন্তু আলাদাভাবে আপনার অ্যাডমিন অ্যাড করে রাখতে হয়। যদি আপনি অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাড না করে রাখেন সেক্ষেত্রে দেখেন আপনার বড় ধরনের একটা সমস্যা কিন্তু হতে পারে। যে আইডি দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন, যদি এটা কখনও আপনার ডিজেবল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু পে আউটের অ্যাক্সেসটা আপনি হারাবেন। এটা কখনো কিন্তু আপনি আর অ্যাক্সেস নিতে পারবেন না, যত কান্নাকাটি করেন ভাই কোনো লাভ নেই। কিন্তু আগে থেকে যদি আপনি আপনার ওই পে আউট অ্যাকাউন্টে আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্টের আপনি পে আউটের অ্যাক্সেসটা দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার মূল অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেল আদার্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফেসবুকের পে আউটের অ্যাকাউন্টটা কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন। কি এ বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগতেছে না? হয়তো বিষয়টা আপনারা অনেকেই জানতেন বা অনেকেই আপনারা জানতেন না। কারা কারা জানতেন বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা জানতেন না তারাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আপনার ভিডিওটা আজকে দেখার মাধ্যমে বিষয়টা জানতে পারলাম। তো হ্যাঁ, এটা আপনাদের আমি হাতে কলমে শেখাবো। তো আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, দেখেন দুটা পেজের সাথে সমন্বয় করে আপনাদের আমি দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ফেসবুক হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আমি ঢোকা, ড্যাশবোর্ডের মধ্যে ঢোকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ সেটিং রয়েছে, পেজ সেটিংয়ের নিচে রয়েছে আমাদের কি সেটিং। এই অ্যাকাউন্টে কিন্তু আমার পে আউটের অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস নেই। তো আমি অন্য একটা অ্যাকাউন্টে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন এই যে এখানে আপনার পেজ সেটিংয়ের নিচে এখান থেকে পে আউট অ্যাকাউন্টটা রয়েছে। তো আমি যদি এই অপশনটাতে একটা সিলেক্ট করি, এখানে সিলেক্ট করার পর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিং আইকন, এই সেটিং আইকনে আমি একটা ক্লিক করি। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আমার পে আউটের অ্যাক্সেসটা কিন্তু এখান থেকে রয়েছে। এখন আমার এই পে আউট অ্যাকাউন্টটা আমি আগে যে অ্যাকাউন্টটা দেখালাম অর্থাৎ এই যেটা, এখানে আমি কিভাবে নিয়ে আসতে পারি এবং এটা রাখা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্ব, বলতে পারেন যে আপনার জন্য ফরজ হয়ে গেছে। কারণ ফেসবুক পেজটা যদি আপনি চালান তাহলে আপনি একাধিক আইডিতে অ্যাডমিন দিয়ে রাখবেন, কেননা কোনটা কখন কী হয়তো বলা যায় না। তো সেক্ষেত্রে আপনি আদার্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার পেজটাতে কোনো ক্ষতি হলো, মানে আইডিতে কোনো ক্ষতি হলো পরবর্তীতে যাতে আপনি এটার অ্যাক্সেসটা নিতে পারেন। তো এই জন্য বললাম ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমি জানি এ বিষয় নিয়ে কেউ কথা বলবে না আপনাদের, যার যার মতো যে জানো বিষয়টা সেও শেয়ার করবে না। কিন্তু আমি চাই আপনাদের কোনো সমস্যা না হোক, কারণ সমস্যা হলে পরবর্তীতে আমাকে না বলেন, অন্য কারো কাছে আপনাকে ঠিকই যেতে হবে। কিন্তু আগে থেকে যদি আপনি সতর্ক হয়ে যান তাহলে কিন্তু অন্যের কাছে ভাই আপনার যাওয়া লাগবে না। আচ্ছা, আপনাদের আমি শুরু থেকে দেখাবো, একদম শুরু থেকে আপনাকে কোথায় যেতে হবে, কী করতে হবে, আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যেটাতে পে আউট অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে ওটা থেকে অন্য একটা দিতে হবে। তো এটাকে আপনি যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবেন। এই যে আমি লগ ইন করছি, যেহেতু বললাম শুরু থেকে দেখাবো, শুরু থেকে দেখাই। এখান থেকে আমি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করব, যে পে আউট থেকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটার মধ্যে আপনাকে আগে কী করতে হবে, প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখান থেকে অ্যাক্সেস দিতে হবে ওটাতে। তো আপনাদের দিব আমি, দেখতে পারবেন এই যে এখানে ক্রিয়েটর স্টুডিও রয়েছে, এই ক্রিয়েটর স্টুডিওতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিক দিয়ে দেখতে পারবেন আমার লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এখন আপনারা এই বাম সাইডে দেখতে পারবেন যে কী রয়েছে, অল টুলস নামে একটা অপশন রয়েছে, এই যে অল টুলস। তো আমরা এই অল টুলসে একটা কী করব, একটা সিলেক্ট করে দেব। আমরা এখানে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কী পাবো, আমরা এইখান থেকে হচ্ছে পে আউটের অপশনটা পেয়ে যাব। এই যে ডান সাইডে যদি আপনি চলে আসেন, এই যে পে আউটের অ্যাক্সেসটা। তো আমি এই পে আউটের পর একটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমার পে আউট অ্যাকাউন্ট আমাকে নিয়ে আসবে। আমি যে কাজটা করবো, এখানে সেটিং রয়েছে, সেটিং আইকনে একটা সিলেক্ট করব। এখন আপনার একটা আইডিতে আলাদা আলাদা পে আউট থাকতে পারে, মানে একের অধিক থাকতে পারে, সেক্ষেত্রে আপনি উপরের দিক দিয়ে কী করে নেবেন, এটাকে চেঞ্জ করে নেবেন। আমি এটাকে চেঞ্জ করে অ্যাপ্লাইতে সিলেক্ট করলাম, আমার এই পে আউট অ্যাকাউন্টটা আমি আরেকটা যে অ্যাকাউন্ট আছে ওটাতে ট্রান্সফার করব। ভিডিওটা বড় হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক বিষয়, তবে আপনাদের বিষয়টা কিন্তু বুঝতে হবে ভাই। ভিডিওটা বড় হলেও শিখনীয় কিছু আছে কিনা এটা দেখবেন। আর আমি আবারও রিকোয়েস্ট করবো ভাই, ভিডিওটা শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনারা ভিডিওগুলো শেয়ার করলে আসলে পরবর্তী ভিডিও বানাইতে নিজের কাছে একটু ভালো লাগে, কারণ আপনাদের থেকে আমরা একটু উৎসাহ পাই। তো এখানে দেখতে পারবেন যে আমার এই বাম সাইড আমার প্রোফাইলটা দেখাবে, বাম সাইডের প্রোফাইলটা দেখাবে, এবং নিচের দিকে দেখতে পারবেন আপডেট নামে একটা অপশন রয়েছে, এই আপডেটের পর একটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখন দেখতে পারবেন আপনার তো অবশ্যই একটা অ্যাডমিন অ্যাকাউন্ট রয়েছে, তাই না?
এটা কিন্তু আপনার থাকবে, এটা কিন্তু আপনার অনেকে ক্লিক করে কেটে দেন ভাই, ক্লিক করা যাবে না। অবশ্যই যদি আপনি এটা কেটে দেন সেটা হচ্ছে নতুন একটা অ্যাড করবেন, অ্যাড করার পরে হচ্ছে আপনি অন্য একটা কী করতে পারেন, ডিলিট করতে পারেন, আপনি এই অপশনটাতে সিলেক্ট করবেন। এখন যাকে আপনি মানে যে আইডিতে আপনি কী করবেন অ্যাডমিন দেবেন তাকে, মানে তার সাথে আপনার ফ্রেন্ড থাকতে হবে, তাতে আপনার আইডির সাথে ফ্রেন্ড থাকতে হবে। ফ্রেন্ড অলরেডি আমি করে নিয়েছি, এখন এখান থেকে তার নামটা সেট করবেন, তবে এখান থেকে প্রোফাইল দেখায় না, জাস্ট নামটা দেখায়। তারপর আপনি যে কাজটা করতে পারেন, এই যে এইখান থেকে কী করতে পারেন, ডান অপশন লেখা আছে, ডান একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার এই ফেসবুকের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি কনফার্মে একটা ক্লিক করে দিবেন, কনফার্মে একটা ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন আমার এখানে প্রোফাইল ছিল কয়টি, আগে ছিল প্রোফাইল একটি, ঠিক আছে, এই উপরেটা ছিল, এখন কিন্তু আমার এখানে আরেকটা অ্যাড হয়ে গেছে। এখন আমার অ্যাড হয়েছে এখানে তো দেখাচ্ছে, এখন ওই পেজ থেকে আমার পে আউটের অ্যাক্সেসটা আমি দেখতে পারবো কিনা, 100% আপনি দেখতে পারবেন, সেটাও এখন আপনাদের দেখাচ্ছি। আমি চলে আসতেছি এখানে, এখন দেখতে পারবেন এখানে কিন্তু কোনো পে আউটের অ্যাক্সেসটা নাই। আমি যদি একটু রিলোড করি অবশ্যই আমার এটা চলে আসবে, এখান থেকে রিলোড করলাম, তো দেখতে পারবেন রিলোড করার পর আমাদের এইখানে দেখতে পারবেন কি চলে আসছে, পে আউটের অপশনটা চলে আসছে। এখন এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা এই আইডি থেকে আমাদের পে আউটের অ্যাক্সেসটা আমরা দেখতে পারবো, প্লাস ওই আইডি থেকে পে আউটের অ্যাক্সেসটা দেখতে পারবো। এখন দুটার যে কোনো একটাও যদি বাদ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অপর একটি অ্যাকাউন্টে আমাদের পে আউটের অ্যাক্সেসটা আমরা সুন্দরভাবে এখান থেকে কিন্তু দেখতে পারবো। তো এই ছিল মূলত আপনাদের সাথে আজকের কিছু তথ্য শেয়ার করা, আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগারই কথা, কারণ এই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনারা নতুন একটা তথ্য পাইলেন। আমি জানি না আগে আপনারা অন্যদের কাছ থেকে এই বিষয় সম্পর্কে জেনেছেন কিনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা আপনাদের সাথে আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করলাম, এর আগে হয়তো এভাবে অনেকেও করে নেয় বা করলে বিষয়টা আমার জানা নাই। রিকোয়েস্ট থাকবে এটুকুই, ভিডিওটি শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।